नमस्कार बंधुरा मायर हाथे सुस्वादु रान्ना एंड ब्लग चैनले आपनादेर सबाइके स्वागत। आज के रेसिपी हलो चिंगड़ी माछ दिए कचुल्लती। एटा खेते खुबी भालो लागे। एरकम एकटा तरकारी थाकले गरम गरम भात एमनी खावा हये जाय। এই আজকে আমি দেখাবো যে এই কচুর লতিটা চিংড়ি মাছ দিয়ে কত সহজে রান্না করা যায় খুব তাড়াতাড়ি। তাহলে চলুন ঝটপট দেখে নিই এই রেসিপির জন্য কী কী লাগছে। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। এই লতি চিংড়ির জন্য আমি এখানে নিয়েছি 11টি কচুর লতি, এগুলোকেই কচুর লতি বলে। আর তারপর আমি এগুলোকে প্রথমে এরকম ছোটো ছোটো ডাঁটার মতো করে কেটে নেব। তারপর ডাঁটার মতো করেই কিন্তু এগুলোকে ছাড়িয়ে নিতে হবে, ঠিক এরকমভাবে। এগুলো কিন্তু এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে, না হলে খেতে ভালো লাগে না। দেখুন এখানে সমস্ত কচুর লতিগুলো ভালো করে টুকরো টুকরো করে কেটে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর এই কচুর লতি চিংড়ির জন্য যেটা দরকার সেটা হচ্ছে চিংড়ি মাছ। আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি, ওগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আমি 100 গ্রাম চিংড়ি নিয়েছি। আর মশলার মধ্যে এখানে নিয়েছি আমি সর্ষের তেল, লবণ, হলুদ গুঁড়ো, সামান্য একটু কালো জিরে, সাদা সর্ষে নিয়েছি 1 টিস্পুন, আপনারা চাইলে কালো সর্ষেও নিতে পারেন। আর নিয়েছি 2 কোয়া রসুন আর 4টে পাকা লঙ্কা, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও নিতে পারেন। এই কাঁচা লঙ্কা, রসুন আর সাদা সর্ষেকে আমি একসাথে ভালো করে পেস্ট করে নেব। এবারে আমি কচুর লতিটা রান্না করার জন্য প্রথমে একটা কড়াই বসি, কড়াইতে জল দিয়ে দেব প্রায় 2 কাপ মতো। এবার এই জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার এই জলটা ফুটতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুর লতি। এবার এই লতিটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। আমি এটাকে 8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেব। 8 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলব, দেখব যে লতিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন লতিগুলো সেদ্ধ হয়ে গেছে। লতিগুলোকে আমি খুব বেশি সেদ্ধ করব না, খুব বেশি গলে গেলে আবার খেতে ভালো লাগবে না। এটাকে আমি প্রায় 90% মতো সেদ্ধ করে নেব। এগুলোকে এবার আমি গ্যাসটা অফ করে এরকম একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এতে করে আমি জল আর লতিগুলো আলাদা করে নেব, জলটা ফেলে দেব। ওই কড়াইতেই আমি তেল দিয়ে দেব, সর্ষের তেল প্রায় 4 টেবিল স্পুন মতো। আর এই তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে। এই চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব এরকম উল্টে পাল্টে। এই চিংড়ি মাছগুলোকে আমি বেশ ভালোভাবেই ভেজে নিয়েছি এপিট ওপিট করে। এগুলোকে আমি খুব বেশি ভাজব না, একটু হালকা করে ভাজব। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। সমস্ত চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতে যে তেলটা থাকবে তার মধ্যেই আমি আবারও 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেবো। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন কালো জিরে। এই কালো জিরেটা দেওয়ার 30 সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা। এর মধ্যে আছে 1 টিস্পুন সাদা সর্ষে, 4টে কাঁচা লঙ্কা আর নিয়েছি 2 কোয়া রসুন, এগুলোকে আমি একসাথে বেটে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এই সমস্ত মশলাকে আমি 30 সেকেন্ড মতো মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে একটু নেড়ে চেড়ে নেব। এগুলোকে আমি খুব বেশিক্ষণ ভাজবো না, কারণ রসুনের যে গন্ধটা সেটা যদি চলে যায় তাহলে কিন্তু লতিটা খেতে খুব একটা ভালো লাগে না। 30 সেকেন্ড মতো একটু এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 কাপ মতো জল। জলটা ফুটতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা কচুর লতিগুলো। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যেহেতু আমি কচুর লতিগুলো আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম সেই জন্য আমি অল্পই জল দিলাম। এবারে এই সমস্ত উপকরণকে আমি আবারও 30 সেকেন্ড মতো এভাবে একটু নেড়ে চেড়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। তারপর এটাকে আবারও ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে। 3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলব। দেখুন এখানে লতির কালারটা কতটা সুন্দর এসেছে। এখানে কিন্তু আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো বা টমেটো কিছুই দিইনি, যেহেতু আমি এখানে পাকা লঙ্কাগুলো বেটে দিয়েছিলাম সেজন্য কালারটা এতটা সুন্দর এসেছে। যে কোনো তরকারি যদি কালার ভালো হয় তাহলে খেতে খুবই ভালো লাগে।
আমি লতিটা 90% সিদ্ধ করে নিয়েছিলাম আগে, আর এখন 10% সিদ্ধ হয়ে গেল। দেখুন লতিগুলো কিন্তু গোটা গোটাই আছে, খুব বেশি ভেঙে গেলে বা গলে গেলে খেতে বেশ ভালো লাগে না। এই রেসিপিটা পুরোপুরি কমপ্লিট। গ্যাসটা অফ করার আগে আমি এর উপরে সামান্য একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব, প্রায় 1 টিস্পুন মতো। এতে করে এই লতির স্বাদটা আরও বেশি ভালো হয়। এবার আমি গ্যাসটা অফ করে দেব আর একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নেব। আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।